সবাই কেমন আছো? আজকে আমরা শিখব গণিতের শতকরা। এই শতকরা গণিত তোমরা কোন পরীক্ষায় কমন পাবা? যখন তোমরা সেনাবাহিনীর সৈনিক, বিমান বাহিনীর বিমান সেনা এবং নৌবাহিনীর নাবিক পদে পরীক্ষা দিতে যাবা, তোমাদের শতকরা বিষয়ের উপরে, এই টপিক্সের উপরে কিন্তু গণিত এসে থাকে। তো আজকে আমি কয়েকটি শতকরার অঙ্ক দিব। এই অঙ্কগুলোর মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বাহিনীর পরীক্ষায় এই টাইপের প্রশ্ন কিন্তু এসে থাকে। তো যাই হোক, আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকবা এবং খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝাই দেব। আশা করি তোমরা শতকরার যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে এই নিয়মের শতকরা যদি অঙ্ক আসে সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতে, তুমি যদি আগে থেকে প্র্যাকটিস করে যাও তাহলে অবশ্যই তুমি পরীক্ষায় ভালো করতে পারবে। তো যাই হোক, এখন একটু সবাই আমার বড় মনিটরের দিকে একটু লক্ষ্য করো, ঠিক আছে? আমরা প্রথম শতকরার অঙ্কটি দেখতে পাচ্ছি। দেখো, মনিরা বার্ষিক পরীক্ষায় 80% নম্বর পেয়েছে। পরীক্ষায় মোট নম্বর 800 হলে মনিরা পরীক্ষায় মোট কত নম্বর পেয়েছে? আমি আবার বলি, দেখো, মনিরা বার্ষিক পরীক্ষায় 80% নাম্বার পেয়েছে। পরীক্ষায় মোট নম্বর 800 হলে মনিরা পরীক্ষায় মোট কত নাম্বার পেয়েছে? তাহলে যদি এই ধরনের অঙ্ক আসে তোমার সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতে, তাহলে এই টাইপের অঙ্কটি কিভাবে সমাধান করবা? খুবই শর্টকাট নিয়মে আমি দিয়েছি। দেখো, মনিরার প্রাপ্ত নাম্বার কত? এই যে 800, 800 এর 80% কত নম্বর? 80% ইকুয়াল কি হবে? 800 এর 80/100 ইকুয়াল 640। তাহলে মনিরার প্রাপ্ত নাম্বার হবে 640। বুঝতে পারছো? তাহলে আমাদের যদি এই ধরনের কোনো পরীক্ষায় অঙ্ক আসে সেক্ষেত্রে আমরা এই সমাধানের নিয়মটা ফলো করে আমরা পরীক্ষায় উত্তর দিতে পারবো। তোমরা যারা দেখছো অবশ্যই খাতা কলম নিয়ে আমি চলে আসো, কারণ খাতা কলম পাশে রেখে এই প্রশ্নগুলো তুলে ফেলো ভিডিওটি দেখে দেখে এবং সমাধানটাও লিখে ফেলো, ঠিক আছে? এখন আমরা দুই নম্বরে চলে যাই। পরের প্রশ্নটি দেখো, ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো, দুই দিন পর 9টি আম পচে গেল, শতকরা কয়টি আম ভালো আছে? এই টাইপের অঙ্কগুলো তো প্রায় সেনাবাহিনীতে আসে, আবার নৌবাহিনীর নাবিক পদেও পরীক্ষায় আসে, আবার বিমান বাহিনীর তোমার গণিতে যে বিষয় থাকে প্রশ্নগুলো, এই টাইপের অনেক প্রশ্ন কিন্তু আসে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি বারবার বলছি, প্রশ্নটা আরেকবার শোনো। ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো, দুই দিন পর 9টি আম পচে গেল, শতকরা কয়টি আম ভালো আছে? তাহলে এখানে আমি সমাধানটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, মোট আম কেনা হলো কয়টি? 180টি। এই যে 180, এর মধ্যে পচে গেছে কয়টি? 9টি। এর মধ্যে পচে গেল 9টি। ভালো আম রইলো কয়টি? তাহলে এই 180 থেকে 9 যদি আমরা বিয়োগ দিই তাহলে 180-9 তাহলে কত হলো? 171টি ভালো আম থাকলো। এখন ভালো আম ও মোট আমের অনুপাত কত হবে? 171, এই যে 171 এবং যে কয়টি আম কেনা হয়েছিল 180 ভাগ দিতে হবে, 171/180 তাহলে কত হবে? 19/20। তাহলে এখন আমরা শতকরা যেহেতু চেয়েছে, শতকরা ভালো আম আছে কয়টি? 19×100/20, তাহলে 95টি। শতকরা মানে 100 দিয়ে তোমাকে ভাগ দিতে হবে। আবার আমি তোমাদেরকে বলছি, দেখো, মোট আম কেনা হয়েছে কয়টি? 180টি মোট আম কেনা হলো, এর মধ্যে পচে গেছে কয়টি? 9টি। তাহলে ভালো আম কয়টি থাকলো সেটা বের করতে হবে। তাহলে ভালো আম রইলো 180-9, তাহলে 171টি ভালো আম থাকলো। এর মধ্যে ভালো আম ও মোট আমের অনুপাত কত হলো? তাহলে 171/180 ইকুয়াল 19/20। কাটাকাটি করতে হবে, আশা করি তোমরা কাটাকাটি করতে পারো। এখন শতকরা বের করতে বলছে, শতকরা বের করলে 100 দিয়ে এই করতে হবে। শতকরা ভালো আম আছে, তাহলে এখানে দেখো 19×100/20, তাহলে 95টি ভালো আম থাকলো। এই হচ্ছিলো, এই টাইপের অঙ্ক কিন্তু আসে। খুব মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি শেষ না পর্যন্ত দেখো। এখন পরের প্রশ্নটি তোমাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে। দেখো, বাংলাদেশে বছরে প্রতি হাজারে 25 জন লোক জন্মগ্রহণ করে এবং 15 জন লোক মারা যায়, বছরে জনসংখ্যা শতকরা কত হারে বৃদ্ধি পায়? আবার একটু দেখো তোমরা,
বাংলাদেশের বছরে প্রতি হাজারে 25 জন লোক জন্মগ্রহণ করে এবং 15 জন লোক মারা যায়। বছরে জনসংখ্যা শতকরা কত হারে বৃদ্ধি পায়? সমাধানটি দেখো, যদি এই টাইপের অঙ্ক আসে তোমরা এই নিয়মে সমাধান করে, এখন হয়তো বা তোমার মানগুলো চেঞ্জ হতে পারে, এই জায়গায় 25 আছে, 25 এর জায়গায় 35 দিতে পারে, এখানে 15 আছে, 15 জায়গায় তোমার 20 দিতে পারে, মান চেঞ্জ হোক সেটা বড় বিষয় না, বাট সমাধানটা যদি ঠিক মতো তোমরা দেখতে পারো, এই ধরনের অঙ্ক আসলে ইনশাল্লাহ তোমরা এই সমাধানের প্যাটার্নটা ফলো করে তোমরা সঠিক উত্তর দিতে পারবা। দেখো সমাধানটা, প্রতি হাজারে জন্মগ্রহণ করে 25 জন, এরপরে প্রতি হাজারে মারা যায় 15 জন, তাহলে অতএব প্রতি হাজারে বৃদ্ধি পায় কত? 25-15=10 জন। মানে এটা আমরা প্রতি হাজারে হিসাবটা বের করলাম, হাজারে 25-15=10 জন। এখন 1000 জনে বৃদ্ধি পায় 10 জন, অতএব একজনে বৃদ্ধি পায় 10/1000। 100 জনে বৃদ্ধি পায় কত? 10 × 100, এই যে 10 × 100/1000, এটা কাটাকাটি করলে হবে 1 জন। সুতরাং বাংলাদেশের জনসংখ্যা 1% হারে বৃদ্ধি পায়। যেহেতু শতকরা কত হারে বৃদ্ধি পায়, সেহেতু শতকরা মানে পার্সেন্টেজ, সেহেতু কাটাকাটি করে আমরা পেলাম 1% হারে বৃদ্ধি পায়। তো যাই হোক, এই হচ্ছিল আজকে কয়েকটি শতকরার নিয়মের, গুরুত্বপূর্ণ নিয়মের কয়েকটি অঙ্ক তোমাদেরকে দেখালাম। আশা করি তোমরা সবাই খাতায় নোট করে নিয়েছো। আর পরীক্ষায় যে এই টাইপের এই অঙ্কগুলো যে আসবে তা কিন্তু না, এই ধরনের কিন্তু অঙ্ক আসবে, ঠিক আছে? শতকরা আরো কিছু অঙ্ক আছে, সময় স্বল্পতার কারণে আমি হয়তো বা দেখাতে পারছি না, বা অদূর ভবিষ্যতে আরো কিছু টিউটোরিয়াল আমি দিয়ে আসবো। তো যারা আজকে আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম দেখছো আমাদের টিউটোরিয়ালটা, আমাদের ইউটিউব চ্যানেলে অর্থাৎ সোজা ট্রেনিং একাডেমির এই ইউটিউব চ্যানেল আরো অনেকগুলো বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং গণিত তোমার সাধারণ বিজ্ঞান, এইসব বিষয়ের উপরে কিন্তু অনেক টিউটোরিয়াল আমি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। ওই টিউটোরিয়ালগুলো একটু তোমরা দেখে আসতে পারো, এতে করে তোমরা বাসায় বসে থেকেই অনেক কিছু তোমরা শিখতে পারবে, বিশেষ করে লিখিত পরীক্ষার জন্য, তারপর ভাইবা পরীক্ষার জন্য কিভাবে ভাইবা পরীক্ষা ভালো করা যায়, এই ধরনের অনেক কিছু আর টপিকস নিয়ে আমি আলোচনা করেছি, গুরুত্বপূর্ণ সাজেশন এই চ্যানেলে আমরা দিয়েছি। সুতরাং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবা, আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে। আর যারা মনে করো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে চাও, যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই আসতে পারো। এসে তুমি এখানে তোমার সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী অফিসার অথবা সৈনিক পদের জন্য তোমার লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, শারীরিক পরীক্ষা, হ্যাঁ মেডিকেল পরীক্ষা এবং ISSB পরীক্ষার প্রস্তুতির জন্য তুমি এখানে 1 মাস অথবা 2 মাসের একটা স্বল্প খরচে কোচিং করে যেতে পারো বা একটা প্রস্তুতি নিয়ে যেতে পারো। কারণ সবসময় মনে রাখবা, যখন আমরা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাব, ওই পরীক্ষায় পাশ করাটা কিন্তু আমাদের জন্য খুব সহজ হবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ, ইনশাল্লাহ আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।